রাজা সার্টিফাইড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট লেখক সাংবাদিক অনুপম সাহা। আজ আমরা দেশটির বিভিন্ন প্রণোদনা গ্রান্ট ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে তার সাথে কথা বলবো। বিজনেসে যে বাউন্স ব্যাক লোন দেওয়া হচ্ছিল সেই সুযোগ সুবিধা কি এখনো আছে কিনা? রাইট, সেটা সেটা কিন্তু সেটাও একই, সেটা বাউন্স ব্যাক লোনটা একটা পর্যায়ে শুরু হয়েছে এবং অনেক বিজনেস কিন্তু এটা নিয়েছে, এবং আপনি বলতে পারেন কি অনেক বিজনেস কিন্তু এই বাউন্স ব্যাক লোনের উপর সার্ভাইভ করে আছে দাদা, যেহেতু বিজনেস গুলা ক্যাশ ফ্লোর সমস্যা ফেস করছে। তো গভর্নমেন্ট সেই ক্ষেত্রেও কিন্তু এই ডেডলাইনটা বাড়িয়ে করেছে 31st March 2020 পর্যন্ত। অর্থাৎ যারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছে তারা তো অলরেডি নিয়ে নিয়েছে, তারা ফাইন, তারা কিন্তু টপ আপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। মনে করেন কারো আগে £10,000 লোন পেয়েছে, বাউন্স ব্যাকটা হচ্ছে এরকম, এটা যদি কারো যদি টার্ন ওভার যদি £100,000 হয় তাহলে গভর্নমেন্ট 25% তাদেরকে বিজনেস গুলোকে লোন দিয়েছে উইদাউট গ্যারান্টি, এবং সেই লোন 10 years এর মধ্যে পে ব্যাক করলে হবে। তো আগে যারা তো নিয়েছে নিয়েছে ফান, যারা কিন্তু এখনো নেয় নাই তারা স্টিল দেয়ার দ্য চান্স দে ক্যান অ্যাপ্লাই টিল 31st March 2021। আর যারা অলরেডি নিয়ে ফেলেছে তারাও কিন্তু এই লোনটা টপ আপ করতে পারবে। মনে করেন কেউ আগে £10,000 নিয়েছে কিন্তু সে চিন্তা করছে আমার আরো £10,000 লাগবে আমাকে সার্ভাইভ করতে হলে টিল সামার পর্যন্ত, সে কিন্তু আরো £10,000 অ্যাপ্লাই করতে পারবে বাই 31st March 2021। দ্যাটস ভেরি গুড অপরচুনিটি ফর বিজনেস হু আর স্ট্রাগলিং ফর ক্যাশ ফ্লো।